লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া বাজারে প্রিমিয়ার ব্যাংক আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। বাণিজ্যিক অনেক ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট আমরা, আমি নিজেও ডিপেন্ডেন্ট। আমার ঢাকায় গিয়ে যদি কোনো প্রয়োজন হয় দেনদান টাকা আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে পারতেছি। এজেন্ট ব্যাংকে কিন্তু আরও সুবিধা, অনেক সময় চেক টেক কিছুই লাগে না, আঙ্গুলের ছাপ দিয়ে আমি টাকাটা উঠিয়ে নিতেছি, যত টাকা লাগে নিয়ে নিতেছি। জমির উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আহসানুল আলম, রংপুর ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিম, এজেন্ট ব্যাংকিং নির্বাহী কাউসার সরকার, আউটলেট শাখার পরিচালক হুমায়ুন কবির প্রমুখ। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।